Bismillahirrahmanirrahim. Assalamualaikum. আমি রোকসানা মার্টিন, সহকারী শিক্ষিকা সোলাইমান কিন্ডারগার্টেন। সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের বাংলা ব্যাকরণ বই থেকে একটি ভাব সম্প্রসারণ শেখাবো। তোমরা সবাই মনোযোগ সহকারে আমার সাথে শুনবে এবং ভাব সম্প্রসারণটি ভালোভাবে বুঝে নেবে। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সবাই বোর্ডের দিকে লক্ষ্য করি। সোলাইমান কিন্ডারগার্টেন, শ্রেণী চতুর্থ, বিষয় বাংলা, ভাব সম্প্রসারণ লেখা, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। ভাব সম্প্রসারণ: মানুষের সৌভাগ্যের মূলে রয়েছে পরিশ্রম। পরিশ্রম ছাড়া কোনো ব্যক্তি তথা কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না। কঠোর পরিশ্রম করে মানুষ উন্নতির উচ্চ শিখরে উঠে সুখী জীবনযাপন করতে পারে। শিক্ষা দীক্ষায় ব্যবসা বাণিজ্যে যারা প্রতিষ্ঠা লাভ করেছেন তাদের জীবনী পর্যালোচনা করলে এই সত্যটি সহজে বুঝতে পারা যাবে। ছাত্র জীবনেও যারা কঠোর পরিশ্রম করেছে তারাই ভালো ফল লাভ করতে পেরেছে। বর্তমানে সব উন্নত এবং উন্নয়নশীল জাতির সৌভাগ্য ও সমৃদ্ধির মূলে রয়েছে সমষ্টিগত নিরলস পরিশ্রম। পরিশ্রমের ফল যে কত নিশ্চিত এবং নির্ভরযোগ্য তা আমরা জাপানি ও চীন জাতির সফলতার দিকে তাকালেই বুঝতে পারি। সুতরাং আমরা বলতে পারি, পরিশ্রম ছাড়া জীবনে উন্নতি লাভ করা যায় না এবং ভাগ্যের পরিবর্তন আনয়ন সম্ভব নয়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ভাব সম্প্রসারণটি পড়লাম। এবার চলো এই পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি এই ভাব সম্প্রসারণটি আমরা একবার ভালোভাবে বুঝে নিই। পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি এর অর্থ, পরিশ্রম দ্বারাই আমাদের সৌভাগ্য নিয়ে আসে। আর মানুষের সৌভাগ্যের মূলে রয়েছে পরিশ্রম। যে ব্যক্তি পরিশ্রম করে না তার জীবনে কোনো সৌভাগ্য আসে না। সৌভাগ্যকে দরজায় ডেকে আনতে হয়, সৌভাগ্য আপনাআপনি আসে না, পরিশ্রম দ্বারাই তাকে ডেকে আনতে হয়। এ পর্যন্ত যারা উন্নতির শীর্ষ শিখরে আরোহণ করেছেন তাদের জীবনী পর্যালোচনা করলে আমরা দেখতে পাই তাদের সবারই জীবনে রয়েছে কঠোর পরিশ্রম। আর এই কঠোর পরিশ্রমের ফলে মানুষ আজ শিক্ষা দীক্ষা ব্যবসা বাণিজ্যে অনেক উন্নতি লাভ করতে পেরেছে। যেমন দেখো, ছাত্র জীবনেও যারা কঠোর পরিশ্রম করে তারা এর ফল ভোগ করে। আর যারা ছাত্র জীবনে অলসভাবে জীবনযাপন করে পরিণামে তাদের জীবনে আসে দুঃখ। তারা কোনো উন্নতি লাভ করতে পারে না, পরীক্ষায় ভালো ফলাফল করতে পারে না, ফলে ভবিষ্যৎ জীবনে তারা কোনো ভালো চাকরি বাকরিও পায় না। দেখো, প্রতিটি উন্নয়নশীল দেশকে আমরা যদি দেখতে চাই তাহলে দেখব যে তাদের এই সৌভাগ্যের পেছনে আছে পরিশ্রম। আমরা যদি চায়না এবং চীন জাপানি এই দুই জাতিকে দেখতে চাই তাহলে দেখব তারা আজ পরিশ্রমের ফলে কত উন্নত দেশে পরিণত হয়েছে, তাদের দেশ কত উন্নতি এবং সমৃদ্ধি লাভ করেছে। তাহলে তাদের এই সাফল্যের মূলে রয়েছে কি? পরিশ্রম। পরিশ্রম এবং উন্নয়নশীল জাতির সৌভাগ্য ও সমৃদ্ধির মূলে রয়েছে পরিশ্রম। পরিশ্রম ছাড়া আমরা কেউই জীবনে উন্নতি লাভ করতে পারব না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা যদি কিংবা তোমরা যদি ছাত্র জীবনে কঠোর পরিশ্রম করো তাহলে এর সুফল তোমরা পাবে। আর এর সুফল তোমরা ভবিষ্যৎ জীবনে বড় চাকরি করতে পারবে, তোমাদের জীবনে সাফল্য আসবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা কী করবো? আমরা এখন থেকে পরিশ্রম করার চেষ্টা করব। আর এই পরিশ্রমই আমাদের কী করবে? ভাগ্যের পরিবর্তন এনে দেবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ভাব সম্প্রসারণটি ভালোভাবে বুঝে নিলাম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তো জানো সোলাইমান কিন্ডারগার্টেন এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে সব কিছু শ্রেণীতে শিখিয়ে দেওয়া হয়, এখানে কোনো বাড়ির কাজ দেওয়া হয়।
তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই ভাব সঙ্গে যদি আমরা এখন আরো একবার মনোযোগ সহকারে করি তাহলে কিন্তু আমরা এখনই শিখে ফেলতে পারবো। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা এই পরিশ্রম সৌভাগ্যের প্রসিদ্ধি ভাব সম্প্রসারণকে আমরা আরো একবার মনোযোগ সহকারে করি। ভাব সম্প্রসারণ লেখা পরিশ্রম সৌভাগ্যের প্রসিদ্ধি ভাব সম্প্রসারণ মানুষের সৌভাগ্যের মূলে রয়েছে পরিশ্রম। পরিশ্রম ছাড়া কোনো ব্যক্তি তথা কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না। কঠোর পরিশ্রম করে মানুষ উন্নতি উচ্চশিক্ষণে উঠে সুখী জীবনযাপন করতে পারে। শিক্ষা দীক্ষায় ব্যবসা বাণিজ্যে যারা প্রতিষ্ঠা লাভ করেছেন তাদের জীবনী পর্যালোচনা করলে এই সত্যটি সকলে বুঝতে পারা যাবে। ছাত্র জীবনেও যারা কঠোর পরিশ্রম করেছে তারাই ভালো ফল লাভ করতে পেরেছে। বর্তমানে সব উন্নত এবং উন্নয়নশীল জাতির সৌভাগ্য ও সমৃদ্ধির মূলে রয়েছে সমষ্টিগত নিরলস পরিশ্রম। পরিশ্রমের ফল যে কত নিশ্চিত এবং নির্ভরযোগ্য তা আমরা জাপানি ও চীন জাতির সফলতার দিকে তাকালে বুঝতে পারি। সুতরাং আমরা বলতে পারি পরিশ্রম ছাড়া জীবনে উন্নতি লাভ করা যায় না এবং ভাগ্যের পরিবর্তন আনয়ন সম্ভব নয়। শিক্ষার্থী বন্ধুরা আমি আশা করছি ইতিমধ্যে তোমরা ভাব সম্প্রসারণটি ভালোভাবে বুঝে নিয়েছো এবং শিখে নিয়েছো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয়, দেখা হবে পরবর্তী মাঠে ইনশাআল্লাহ। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে ও নিরাপদে থাকবে। তোমাদের মঙ্গল কামনায় আজ এখানেই শেষ করছি। আল্লাহ।